জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি জিনিসের নাম বলবো, এমন একটি জিনিসের কথা বলবো, যে জিনিসটি মুখে রাখলে যে কোনো ব্যক্তি আপনার কথা শুনবে এবং আপনার কথা মতোই কাজ করবে। এই জিনিসটি অনেক পাওয়ারফুল জিনিস এবং এই জিনিসটির উপর অনেক গুণ আছে। এই জিনিসটি তো কথা হচ্ছে, অনেক সময় আমাদের এমন হয়ে থাকে যে আপনি কোনো জায়গায় আপনি চাকরি করছেন, সেখানে আপনার যে উপরওয়ালা রয়েছে সে আপনার কথা শোনে না বা আপনার কথাটি বুঝতে চায় না, সেক্ষেত্রে বা অনেক সময় বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে তেমন একটি সমস্যা হয়ে থাকে, স্বামী স্ত্রীর কথা শোনে না বা স্ত্রী স্বামীর কথা শোনে না, বা অনেক জায়গায় এমনও হয়ে থাকে বাড়িতে বিভিন্ন জন রয়েছে। অর্থাৎ এক প্রকারে বলতে গেলে এই যে জিনিসটির কথা বলবো, এই জিনিসটি মুখে রাখলে অপরজন আপনার বশীভূত হবে। অর্থাৎ আপনি যা বলবেন আপনার কথা অনেক মন দিয়ে শুনবে এবং আপনার কথা মতোই সে কাজ করবে। তো ভিডিওটিকে লাইক অবশ্যই দেবেন, শেয়ার অবশ্যই করবেন, যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এই যে জিনিসটির কথা বলছি, এটি হচ্ছে গিয়ে ভৃঙ্গরাজ গাছের শিকড়। ভৃঙ্গরাজ গাছের কথা আমরা সকলেই জানি এবং অনেক গুণ থাকা এই গাছ, এবং এই গাছের আরেকটি গুণ রয়েছে, যদি এই গাছের একটি শিকড়কে আপনি মুখে রেখে আপনি কোথাও যান, কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, কারোর সঙ্গে আপনি আপনার যে পরিকল্পনাগুলি শোনাতে যাচ্ছেন আপনার অফিসে বা আপনার বাড়িতে বা আপনার বন্ধুবর্গের মধ্যে, অর্থাৎ এক প্রকারে বলতে গেলে এই গাছের শিকড় একটি মুখে আপনি সর্বদা রেখে আপনি কোথায় যদি তেমন কোনো ব্যাপারে যদি যাচ্ছেন যেখানে আপনার ইচ্ছা যে আপনার মতোই কাজটি হোক, আপনার মতোই এই সবাই সেই কাজটিকে করুক বা আপনার কথাটি মন দিয়ে শুনুক, সেই ক্ষেত্রে আপনি এই ভৃঙ্গরাজ গাছের একটি শিকড় আপনি মুখে করে আপনি নিয়ে যাবেন, বা বাড়িতে যদি আপনার তেমন কোনো সমস্যা রয়েছে, যদি বাড়িতে আপনার কেউ কথা শুনছে না স্বামী স্ত্রীর মধ্যে, তারাও এই কাজটি করতে পারে। এই কাজটিকে করুন, এই কাজটিকে করলে সফলতা অবশ্যই পাবেন, এই ক্ষেত্রে আপনার কথা মন দিয়ে শুনবে। এখন কথা হচ্ছে, ভৃঙ্গরাজের শিকড় যখনই আপনি আনবেন সেই ক্ষেত্রে চট করে গিয়ে সেই গাছের শিকড়টিকে তুলে আনতে নেই, তার আগে আপনি সেই গাছটিকে পুজো করে নেবেন। যে গাছের শিকড় আপনি আনছেন ভৃঙ্গরাজের, সেই গাছটিকে পুজো করে নেবেন, সেই গাছকে আপনি আহ্বান করবেন এবং আপনি তার থেকে প্রার্থনা করে তার থেকে পারমিশন নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি এই কাজটি করবেন। অর্থাৎ যে কোনো গাছের শিকড়কে যখনই ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে এই কাজটি অবশ্যই করতে হয়, সেই গাছকে পুজো করে নিতে হয়। এরপর আপনি শিকড়টি বাড়িতে তুলে নিয়ে এসে আপনি সেটিকে পরিষ্কার করে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে সামান্য এক টুকরা শিকড় মুখে রেখে আপনি যেখানে যাচ্ছেন সেখানে কাজটি আপনি করতে যখনই যাবেন সেখানে আপনি মুখে এক টুকরো শিকড় রেখে নিয়ে আপনি চলে যান, দেখবেন আপনার মনের মতো আপনার মতোই সকল কাজ হচ্ছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন, যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।